সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবেন মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত আধার স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দু চব্বিশ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বিসিএস এর আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সীমা মানা হবে আর স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংস্থায় নিজস্ব নিয়োগ বিধিমানা প্রয়োজনীয় সংযোজন সাপেক্ষে বয়সের বিষয়টি প্রযোজ্য হবে তবে প্রতিরক্ষা কর্ম বিভাগগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে